13 taka থেকে শুরু 13 টাকায় বাটি দেখেন এটা শাইন পুকুরের একটা নাস্তার প্লেটে যে দেখেন আচ্ছা হ্যাঁ শাইন পুকুর তারপর এই যে দেখেন 7 পিসেস সেট ওয়াও দারুন একটা সেট কিন্তু হ্যাঁ এর দাম আরো কম 450 টাকা গিফট দিমু কেউ যদি ফেক প্রুফ করতে পারে খুবই সুন্দর এটা পড়বে হলো আপনার 650 টাকা মাইনুল ভাই দেখেন আমরা কি দিচ্ছি মাত্র 160 টাকায় দিচ্ছি 3 পিসের একটা বেবি সেট আর আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাইনুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ওমর ফারুক ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার হচ্ছে এর আগে একটা কয়েকটা ভিডিও দিয়েছিলাম খুব ভালো রেসপন্স পেয়েছি সেই সুবাদে আবার আপনার এখানে চলে আসলাম তো কাস্টমারদের অনেক ভালো সাপোর্ট দিয়েছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো ভাই আজকে তো অনেক ইউনিক ইউনিক আইটেম দেখতে পাচ্ছি দেখেন সবই আনকমন আমাদের যে কালেকশনগুলো সবই আনকমন তো আসলে ভিউয়ার আপনাদের জন্যই কিন্তু এত চমৎকার সন্ধান নিয়ে হাজির হই সব সময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে তো ভাই শুরুতে আমরা আসলে কি দেখব প্লেট বাটি মগ স্মুদ আইটেম সিট আইটেম আচ্ছা ওকে তো আমাদের শুরু স্টার্ট মাত্র 13 টাকা থেকে শুরু 13 টাকায় বাটি জি অবিশ্বাস্য দাম 13 টাকায় বাটি আসলে দেখেন এই যে কত হেভি বাটি না আচ্ছা এটা কি সেটআপ হয় মানে সেট হয় 6টার সেট করা এগুলো বক্স করা জি আচ্ছা আমরা কার্টুন নিতে হবে 110 পিসের কার্টুন 110 পিসের কার্টুন আচ্ছা 6 পিস নিতে হবে সর্বনিম্ন 6 পিস কত 6 পিস 13x6 আচ্ছা মানে হচ্ছে 6 পিসের হবে আর কি আচ্ছা তারপর এটা হইছে 22 টাকা 22 টাকায় 22 টাকায় দেখেন চমৎকার কি বাটি হ্যাঁ আসলে আমরা যদি ভিডিওতে এগুলো না দেখতাম তাহলে হয়তো অনেকে জানতেই পারতেন না এত কমে পাওয়া যায় তো ওমর ফারুক ভাই কিন্তু আসলে খুচরা যেরকম মানে আমার ভিডিও দেখলে হ্যাঁ যারা হচ্ছে এক পিস বা দুই পিস বা এক সেট নিতে চায় তাদের কদে মূলত আপনাদের তো মিটপুর হচ্ছে সম্পূর্ণ পাইকারি সেলের জন্য আচ্ছা এই যে দেখেন এটা শাইন পুকুরের একটা নাস্তার প্লেটে যে দেখেন আচ্ছা হ্যাঁ শাইন পুকুর হ্যাঁ এটার দাম পড়বে মাত্র 60 টাকা শুধু 60 টাকায় জি জি আচ্ছা এগুলা কিন্তু অনেকে 99 এর দোকানে বিক্রি করে থাকে তাই না 100 করে বিক্রি 100 করে মানে 99 টাকা তারপর তারপর এই যে এগুলো আছে আপনার 80 টাকা দেখেন কত সুন্দর আচ্ছা এটা হলো 80 টাকায় জি আচ্ছা খুবই সুন্দর বাচ্চাদের জন্য বা হচ্ছে বাচ্চাদের পড়াতে আসলো টিচারকে নাস্তা দিতে পারবে এরকম অনেক কিছু হ্যাঁ আচ্ছা এইটা একটা আছে এটাও 80 টাকা এটাও 80 টাকা এগুলো আরো 3-4টা ভ্যারাইটিস আছে আচ্ছা তিন চারটার কালারের মধ্যে হবে এরকম আর বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন দল আছে আচ্ছা বাঘ আছে ভালুক আছে বিভিন্ন টাইপের কিছু কিছু আছে আর কি আচ্ছা তারপর আমি কিছু কালারিং প্লেট দেখাই এগুলো অনেক চলে এই যে এটা একটা দেখেন আচ্ছা কালারিং প্লেট জি এটার প্রাইস পড়বে হলো আপনার 150 টাকা মাত্র 150 টাকা কালারিং প্লেট পার পিস সেল হয় আচ্ছা 150 টাকা কিনে 300-400 বিক্রি করা যায় জি আচ্ছা হ্যাঁ আর এগুলো পড়বে 200 টাকা করে 200 টাকা হ্যাঁ এগুলোটা 200 আচ্ছা রেড এবং ইয়েলো 150 টাকা 150 টাকায় হ্যাঁ কিন্তু অরজিন মনে হচ্ছে এটা 10.5 ইঞ্চি যে প্রতীক সিরামিকের দেখেন লোগো করা আছে সিল করা হ্যাঁ আর এটার ফুলটা দেখেন প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর আচ্ছা এটা হচ্ছে 10.5 ইঞ্চি আর কি তাই না জি জি আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র 200 টাকা 200 টাকা আচ্ছা এগুলো কি সেট হয় না সেট পিস হিসেবে নিতে হবে 6 পিস নিতে হবে আচ্ছা আর যদি সরাসরি আসে কেউ সিঙ্গেল নিতে পারবে না 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 6টাই নিতে হবে আচ্ছা 6টাই নিতে হবে এই দেখেন মুন্নু সিরামিক্স স্কয়ার এটা আচ্ছা হ্যাঁ 10.5 ইঞ্চি কিন্তু এটা বড় সাইজের প্লেট আচ্ছা এটা পড়বে 200 টাকা পিস দেখেন 200 টাকা পিস হ্যাঁ জি শাইন পুকুরের এটা পড়বে 150 টাকা আচ্ছা এটা হলো 150 টাকা এটা 6 পিসের হয় 150 টাকা আচ্ছা মানে হচ্ছে 750 টাকা হয় নাকি 150 টাকা 6টা 900 টাকা হ্যাঁ 900 টাকা তারপর তারপর এই যে দেখেন 7 পিসের সেট ওয়াও দারুন একটা সেট কিন্তু হ্যাঁ রেড কালারের মধ্যে আবার গোল্ড করা কিন্তু এটা কিন্তু গোল্ড করা না জি আচ্ছা মানে গোল্ডের পানি ইউজ করছে হ্যাঁ গোল্ডের পানি ইউজ করা যেটা বলা থাকে আচ্ছা ঠিক আছে এটার প্রাইস পড়বে 7 পিস 6টা আপনার এই যে বাটি হ্যাঁ হ্যাঁ 6 পিস আপনার বাটি আর এই যে 1 পিস আপনার বোল আচ্ছা দেখাই দিলাম ঠিক আছে এই টোটাল সেট আর কি 7 পিস 750 টাকা 750 টাকা 7 পিস জি এগুলো 1200 1800 টাকা বিক্রি হয় আচ্ছা মানে হচ্ছে প্রকার ভেদে এলাকা ভেদে অনেক বেশি বিক্রি হয় জি 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 আসলে এই সব আইটেম যদি গিফট দাও কাউকে একেবারে ফাটাফাটি হবে এই যে ওয়াও আরেকটা চমৎকার জিনিস এর দাম আরো কম 450 টাকা 450 টাকায় আমি একটু হাতে নিয়ে দেখাই এই দেখেন টোটাল সেটটা হচ্ছে 450
450 টাকা জি এটাও কিন্তু গোল্ড গোল্ড কালার অনেক আসলে মনে করে ইন্ডিয়াতে দাম কম না বাংলাদেশে এই সব আইটেমের উপরে অনেক দাম কম ইন্ডিয়াতে কেও আচ্ছা তারপরে তারপরে যে এটা 7 পিসের একটা জক সেট 7 পিস ব্লু কালারের মধ্যে আচ্ছা ব্লুর মধ্যে গোল্ড একটা শাইনিং করা হয়েছে একটু দেই জুম করে দেখাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছে জি সব পিসের সেট এটার পাইকারি দাম পড়বে 1650 টাকা 1650 টাকায় আচ্ছা এই টোটাল সেটটাই আচ্ছা সাত পিসের তারপর এটা কালো কালারের মধ্যে একটা আচ্ছা ওইটার মধ্যেই কালো কালার জি এটা মানে যেটা চাই 50 টাকা জি জি যেটা চাই এটা কত 1650 আচ্ছা তারপর এটাও সাত পিসের এটাও 1650 এই যে রেড কালার যেটা দেখাচ্ছি এখন 1650 টাকা জি তারপর এই যে এটা হলো শাইন পুকুরের একটা কোরমাদানি দেখেন কত বড় সাইজের কোরমাদানি আচ্ছা ওইটা আমি সিলটাও দেখায় দিই যে শাইন পুকুর হ্যাঁ একেবারে এই অরিজিনাল না জি জি অবশ্যই হ্যাঁ এগুলো আসলে ওনারা যেহেতু হোলসেল করে থাকে বোঝেনি ওনারা কোনো ফেক প্রোডাক্ট বিক্রি করে না না আপনারা সিল দেখে নেন যদি ফেক বলেন তাহলে আমি গিফট দিব কেউ যদি ফেক প্রুফ করতে পারে আচ্ছা হ্যাঁ এটার দাম পড়বে হলো 850 টাকা 850 টাকা জি এত বড় একটা সেট জি বাহ এটা যদি আপনি ধরেন বাহিরে গ্লাস ক্লাসের অনেক দাম নিত কিন্তু আমরা পাইকারি দামে দিচ্ছি মাত্র 850 টাকা এটা আচ্ছা মানে সাইজটা কিন্তু অনেক বড় অনেক যে দেখেন আমি আপনাকে দেখাই এটার মধ্যে কোয়ান্টিটি কত কিছু আটবে যে দেখেন বড় বড় বাটি যদি 8-10 টা রাখলে কিছু হবে না দেখেন আচ্ছা 8-10 টা বাটি রাখলে এটার মধ্যে কিছু হবে না তার মানে বোঝাই যাচ্ছে কত বড় আর এক কথা হচ্ছে অনেকে বিয়ে বাড়িতে গিফট দেয় তো আপনি দেখে গেছে আপনি এই সব আইটেম গুলো দিলে মনে করবে 2-3000 টাকার একটা খুবই সুন্দর এটা পড়বে হলো আপনার 650 টাকা এই টোটাল সেটটা 650 টাকা জি জি ওয়াও দারুন জিনিস কিন্তু একেবারে মানে এখন যেহেতু শীতকাল চলে আসতেছে তো ঘরে ঘরে কিন্তু এরকম হ্যাঁ কম বেশি খাওয়া চলে স্যুপ পায় সবই কিন্তু এটাতে খেতে পারবে তাই না জি অবশ্যই হ্যাঁ তারপরে যে 7 পিসের একটা সেটে যে দেখেন এটার কাজটা দেখেন একটু হ্যাঁ গোল্ডেন কাজ করা খুবই সুন্দর কাজ করা আচ্ছা এটা 7 পিসের দাম পড়বে হলো 720 টাকা 720 টাকা জি এটা বোলটা কিন্তু অনেক সুন্দর বোল দেখেন এটা কত বড় বোল এটা হচ্ছে 7 পিস অর্থাৎ 720 টাকায় সাত পিসের দারুন জিনিস আমি একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি এতে একটু বড় হতে পারে ভিডিও তাও আপনাদের জন্য ধৈর্য সহকারে দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন এটা হলো মুন্নুসিয়ামিসের জগ এটাকে জগ বলে এটা ঢাকনা আছে আচ্ছা ঢাকনা সহ জগ এটার প্রাইস পড়বে হলো এই যে মুন্নুসিয়ামিস হ্যাঁ এটা ঢাকনা সহ এটা আপনার জগটা অনেক সুন্দর হ্যাঁ 650 টাকায় জি জি 650 টাকায় জব কত সুন্দর একদমই রিজনেবল প্রাইসে দেই সবসময় অলওয়েজ রিজনেবল এটা হচ্ছে পাইকারি বিক্রেতা যারা আছেন নিয়ে পাইকারি বিক্রি করবেন দোকানে দোকানে অথবা হচ্ছে তারপর আমাদের কাছে একদম লেটেস্ট একটা সেট আইটেম আসছে আচ্ছা এটা কিন্তু অনেক বড় একটা যে কাঁসাই বিলা সেট যারা কিনেন তারা ওইটা না কিনে এটা কিনতে পারেন কারণ এই এটা দেখেন কত বড় বড় জিনিসগুলো আইটেমগুলো দেখছেন কত বড় বড় আইটেম অনেক জায়গা কিন্তু ভিতরে বড় বোলটা দেখেন অসম্ভব জায়গা ভিতরে আচ্ছা আমরা আসলে জুম করে একটু দেখাই দেখেন এটা কত বড় বড় বোলটা দেখছেন হ্যাঁ মানে হচ্ছে 10 জনের খাবার একটাতেই মানে হচ্ছে বের রাখতে পারবে একেবারে বিশাল একটা বড় আচ্ছা এগুলো যদি কেউ ওমর ভাই হ্যাঁ ভিডিও কলে দেখতে চায় আমার এই ভিডিওর পরেও আবার নতুন নতুন আইটেম আসে সেই ক্ষেত্রে তো ভিডিও কলে দেখতে চাইলে দেখতে পারবে নাকি আচ্ছা সারা বাংলাদেশ থেকে যদি কেউ না এসে প্রোডাক্ট নিতে চায় ওমর ভাই এটার দাম পড়বে আপনার একটু দামটা বলে নি হ্যাঁ এটার দাম পড়বে আপনার 1250 টাকা 1250 টাকা জি এই যে টোটাল সেট তিনটা সেট একটা দুইটা তিনটা এটা তিনটা মিলে 1250 টাকা এটা ঢাকনা বসায় রাখছি আচ্ছা ঢাকনা থাকবে না আর কি না 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 এটা খোলাই এটা ঢাকনা না এটা প্লেট দিয়ে আমরা ঢেকে রাখছি আচ্ছা আচ্ছা জাস্ট এটা দেখার জন্য দেখেন কত বড় বড় তিনটা সেট আপনার 1250 টাকা এগুলো 2000-2500 টাকা করে বড় বড় শোরুমে বিক্রি হয় আচ্ছা কত সুন্দর একটা আনকমন জিনিস কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছেন মাত্র 160 টাকায় এই বেবি সেটটা ঠিক আছে আচ্ছা আজকে পাইকারি দাম এটা হলো বাংলাদেশি একদমই লেটেস্ট আচ্ছা এখন কত সুন্দর বেবি সেট 160 টাকায় আচ্ছা
সুপার এখানে জিনিসের দাম বাড়ছে সেখানে আমরা জিনিসের দাম কমায় দিচ্ছি কমায় দিচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ আচ্ছা তারপরে কি আছে তারপর আছে আপনার এই যে কোরমাদানি 650 টাকা যে বড় কোরমাদানি না জি আচ্ছা 650 টাকায় এই বড় কোরমাদানিটা পাবেন তারপরে এটা পাবেন 650 টাকায় টি সেট ও টি সেট জি আচ্ছা একেবারে টোটাল সেটই হচ্ছে 650 টাকায় জি এটার প্লেটটা কিন্তু আলাদা প্লেট নাই হ্যাঁ প্লেটটা আমি বসে রাখছি আমি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ জি যাই হোক এটা তো প্লেট অন্য কিছু ইউজ করতে পারবেন এটা আপনাদের বাসায় অনেক ডিশ থাকে সেই অনুযায়ী করতে পারেন হাজার মূলত সারা বাংলাদেশ থেকে মানে হচ্ছে আপনার তারা আমার কল দিবে প্রথমে ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে যেটা ওনার ভালো লাগবে স্ক্রিনশট দিবে স্ক্রিনশট দিয়ে আমাকে কল দিবে কল দেওয়ার পর আমি বলে দিব কিভাবে আর আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল পাঠাই আচ্ছা দেখেন আমাদের স্লিপ ভর্তি ট্রান্সপোর্টের কাগজ দিচ্ছি এটা এক মাসও হয়নি আল্লাহর রহমতে হ্যাঁ দেখছেন আমরা যে বিভিন্ন ট্রান্সপোর্টে যে দেখেন এই ট্রান্সপোর্ট এজেন্সি এই যে ট্রান্সপোর্ট এজেন্সি সারা বাংলাদেশে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে এক কথা সারা বাংলাদেশ থেকে চাইলে দিতে পারবে আমাদের ফুল টাকা অ্যাডভান্স করতে হয় আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাই আরেকটা বিষয় আমি একটু জানি যেটা হচ্ছে আমার এখানে হচ্ছে অনেক কাস্টমার দেখতেছে আমার অনেক ভিউয়াররা দেখতেছে ইতিপূর্বে আপনি বলেই দিয়েছেন যে মাইনুল ভাইয়ের ভিডিও দেখে যদি কেউ কল দেয় তাকে আমি মাল পাঠিয়ে দিব 500 টাকা বা 1000 টাকার মাল হলো পাঠাবো এক হাজার টাকা আমি বলি 1000 থেকে 1500 টাকার মাল হলে একটা কার্টন করতে সর্বনিম্ন 1500 টাকার মাল হলে একটা কার্টন করে পাঠাইতে পারবো আর ঢাকার মধ্যে যদি কেউ 3-4 হাজার টাকার পণ্য নেয় সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পাঠাইতে পারবো খালি ঢাকার মধ্যে যদি 3-4 হাজার টাকার মাল নেয় কেউ বলবো ভাই আমার 6 পিস মাল দিয়ে পাঠানো এটা সম্ভব না সম্ভব না আর সরাসরি আসলে তো আপনার কাছ থেকে যত টাকা খুশি নিতে পারবো আচ্ছা ঠিক আছে তো সবগুলো মিলিয়ে যদি আপনারা 1.5 হাজার টাকার মাল ক্রয় করেন পুরস্কার হিসাব সেক্ষেত্রে হচ্ছে উনি মালগুলো কার্টন করে পাঠাতে পারবেন এই তো মানে কার্টন ছাড়া তো আর ওই কুরিয়ারে ড্রপ হয় না কুরিয়ার ট্রান্সপোর্ট হ্যাঁ এই দেখেন বড় বোল এটাতে আপনি 10-12 জন একসাথে খাইতে পারবেন আচ্ছা এটা দুইটা কালার আছে দেখেন কালোটাও সুন্দর এটাও সুন্দর আচ্ছা হ্যাঁ এটা কিন্তু প্রচুর বড় ভাই এটা আপনার ধরেন আই 7-8 কেজি মিট ধরবে এটা 300 আচ্ছা এই দেখেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরও আমি যতটুকু দেখাচ্ছি তার চেয়ে বড় 1050 টাকা পার পিস জি 1050 টাকা এটা পড়বে 350 টাকা জামবাটি 350 টাকা হ্যাঁ জি তারপরে আপনার এটা পড়বে 100 টাকা করে 100 টাকায় জি জামবাটি 100 টাকায় এটা জামবাটি না 17 এটা কি বলে 17 সিএমটি বলে আচ্ছা 17 সিএম আর কি হ্যাঁ জি 100 টাকায় আচ্ছা ব্লুটা পড়বে 150 টাকা এই যে এটা ব্লু আচ্ছা এটা হচ্ছে 150 টাকা স্পেস কিন্তু মোটামুটি ভালো আছে আচ্ছা এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হলো 250 টাকা অনেক ময়লা পড়ে আছে এগুলাতে মানে হচ্ছে হ্যাঁ ধুলো এখানে আসলে অনেক ধুলো হয় হ্যাঁ তারপর এটা হইছে আপনার 650 টাকা কালো 650 টাকা যে কোনো এখান থেকে পার পিস অনুযায়ী আর কি এগুলো আপনার প্লেট গুলো আপনার আছে 100 টাকা করে যেটা এনে 100 আচ্ছা আমরা একটু দেখাই এখানে কিন্তু অনেক প্লেট আছে এগুলো কি সিঙ্গেল নিতে পারবেন না 6টা 6 পিস মানে হচ্ছে যেটা এনে কেন 6 পিস নিতে হবে মানে 100 টাকা করে সেটিং করা আচ্ছা হ্যাঁ তারপর তারপর আমি আপনাকে কিছু ট্রে দেখাই সামান্য কিছু আইটেম দেখাই আচ্ছা আরো ট্রে আছে আমি দুই একটা দেখাচ্ছি জাস্ট এমনি ডেমো হিসেবে আচ্ছা এটা 650 টাকা ছিল কত বড় ট্রে দিচ্ছি আমরা ওয়াও বিশাল বড় এটা তো হলো নুডলস টুডলস ই করে ওই সার্ভ করে বিভিন্ন চাইনিজ গুলাতে করে থাকে মূলত হ্যাঁ পোলাও হ্যাঁ তো ডিনার সেটের একটা মানে হচ্ছে সর্বনিম্ন বাজেটের ডিনার সেটের প্রাইস জানবো আমাকে যদি একটা এই ভিডিওতে এই মেসেজটা দিয়ে দেন সর্বনিম্ন আপনার বাজেট কত মানে 1250 টাকা 1250 টাকা 27 পিস জি জি ধামাকা 27 পিস এরকম 27 পিসের ডিনার সেট হবে 1250 টাকা তার মানে হচ্ছে অসম্ভবনীয় একটা নিউজ মানে হলো অনেকে হয়তো বা এই জিনিসটা চিনতেই করতে পারেন নাই যে এত কমে ডিনার সেট পাওয়া যায় তারপর এই যে ওনার পিছনে দেখেন সবুজ কালারের একটা চমৎকার ডিনার সেট তো এইটা কিন্তু অবশ্যই আপনারা যদি এর পরের ভিডিও পার্টটা দেখেন তাহলে কিন্তু আপনারা ডিনার সেটের সকল প্রাইসের সাথে সাথে অন্য অন্য আইটেমও যাবেন আমরা যেমন হচ্ছে কাপ প্রিজ দেখাই নেই আরও অনেক কিছু আছে এখানে মক আছে অনেক রকমের এগুলো কিন্তু আমরা দ্বিতীয় পার্টে দেখাবো তার আগে ভাই এখানে যারা আসবে আসার ঠিকানাটা একটু বলে দেন পুরান ঢাকা চকবাজার ইমামগঞ্জ বিসমিল্লাহ টাওয়ার সামনে এসে আমাকে কল দিলেই হবে আর আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার 77 যেটা থাকবে 01300320677 ওই নাম্বারে কল দিলেই হবে আচ্ছা আবার আমি একটু বলে দেই সহজ করে লোকেশনটা গুলিস্তান থেকে যারা আসেন মিটপুর হসপিটালের পাশেই কিন্তু বিসমিল্লা টাওয়ার একেবারে জনপ্রিয় একটা টাওয়ার এই টাওয়ারের পাশে হলো পুলিশ পাড়ির গলি এখানে আসলে মানে আপনি ওনাকে ফোন দিবেন ওমর ফারুক ভাইকে তাহলে হবে আর ওনার তো অ্যাড্রেস রয়েছে ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন